আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ধরে নিউজের এখনকার আয়োজনে রয়েছে প্রবাসীদের নিয়ে বিশেষ আয়োজন প্রবাসী বাংলা। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে আজকের আয়োজনে। সংবাদটি না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আজকেও আপনাদের জন্য রয়েছে অনেকগুলো চাঞ্চল্যকর খবর এবং খবর শেষে জানবেন আপনাদের জন্য একটি সতর্কবার্তা, তাই সংবাদটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমরা খবরের প্রথমেই জানব সৌদি আরবের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। সৌদি আরবে মোট কোভিডের মৃত্যু 6000 ছাড়ালো। সৌদি আরবে আজ নতুন করে শনাক্ত করা হয়েছে 159 জন করোনা রোগী। বিগত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 210 জন করোনা রোগী, মৃত্যুবরণ করেছেন 13 জন। সৌদি আরবে এখন পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3,59,274 জন, এর মাঝে সুস্থ হয়ে উঠেছেন 3,49,624 জন, মৃত্যুবরণ করেছেন সর্বমোট 6,002 জন। সৌদি আরবে বর্তমানে কোভিডে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন 3,648 জন, এর মাঝে গুরুতর অবস্থায় আছেন 550 জন। প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। অপরদিকে সৌদি আরবে বিদেশি উমরা হাজিদের প্রথম গ্রুপ মদিনায়। কোভিড পরবর্তী সময়ে উমরাহ চালু হওয়ার পর প্রথম ধাপে সৌদি আরবে প্রবেশ করা বিদেশি উমরা হাজিরা অবশেষে সোমবারে মদিনায় পৌঁছেছেন। ইন্দোনেশিয়া থেকে 135 জন উমরা হাজি সকল প্রকার স্বাস্থ্য সতর্কতা মেনে উমরা হজ পালন করতে এসেছেন। ইন্দোনেশিয়া থেকে আগত এই 135 জন উমরা হাজি সৌদি আরবে প্রবেশের পরে তাদের জন্য নির্দিষ্ট করা বাসস্থানে 3 দিন কোয়ারেন্টিনে ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মতে কোভিড সতর্কতা পালন করার জন্য এই ব্যবস্থা নেয় সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। বিদেশি উমরা হাজিরা ইতমারনা অ্যাপের মাধ্যমে নির্ধারিত তারিখ অনুযায়ী নবীজির পবিত্র মসজিদে প্রবেশ করার সুযোগ পাবেন। মদিনায় হজের আনুষ্ঠানিকতা শেষ করার পরে তারা মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ পাবেন। বর্তমানে সৌদি আরবে পবিত্র মসজিদ দুটিতে প্রতিদিন 20,000 উমরা হাজি, 60,000 ইবাদতকারী এবং 19,500 জন ভিজিটরকে প্রবেশ করতে দেয়া হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভোরে নিউজ সংবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সৌদি আরবে কোভিডের ভ্যাকসিন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন চালু। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মোহাম্মদ আল আলভেদ আলী গণমাধ্যমকে জানিয়েছেন, কোভিডের ভ্যাকসিন দেওয়ার জন্য শীঘ্রই একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করবে সৌদি সরকার। তিনি জানান, যে সকল কোম্পানি কোভিডের ভ্যাকসিন নিয়ে কাজ করছে তাদের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরে সমর্থ হয়েছে সৌদি আরব, এবং ভ্যাকসিনের অ্যাপ্রুভাল পাওয়া মাত্র প্রথম দেশগুলোর একটি হিসেবে সৌদি আরব কোভিডের ভ্যাকসিন দেওয়া শুরু করবে। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে কর্মরত এবং অবস্থিত প্রবাসীদের মধ্যে কোভিডের ভ্যাকসিন দেওয়ার জন্য একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, যার ফলে সহজেই সবাইকে কোভিডের ভ্যাকসিন প্রদান করতে সক্ষম হবে সরকার। এছাড়াও তিনি আরও জানান, সৌদি আরবে বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সৌদি সরকারের আরোপিত স্বাস্থ্যবিধি এবং সকল সতর্কতার কারণেই সৌদি আরবে দিন দিন নতুন কোভিড রোগী শনাক্তের সংখ্যা কমে যাচ্ছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভোরের নিউজ সংবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সৌদি প্রবাসী ভাইয়েরা সাবধান, নিজের বিপদ নিজেই রেখে আনবেন না। প্রবাসীরা ইমোতে অডিও ভিডিও কলের ফাঁদে পড়ে হারাচ্ছে লাখ লাখ টাকা। অনেক প্রবাসী নারীর লোভে পড়ে বুঝে না বুঝে এই ফাঁদে পা দিয়ে হয়েছেন নিঃস্ব। প্রবাসী শ্রমিকদের টার্গেট করে একটি নারী চক্র অনলাইন ভিত্তিক সোশ্যাল মিডিয়াগুলোতে সক্রিয় রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই চক্রের উপস্থিতি বেশ লক্ষণীয়। বিভিন্ন পেশার মেয়েরা জড়িয়ে পড়ছেন এই অপকর্মে, বেছে নিয়েছেন অবৈধ অসামাজিক কার্যকলাপ। প্রবাসী ভাইদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে টার্গেট করে একাধিক ফেক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের উত্তেজনামূলক ছবি পোস্ট করে। তারা ফোন সেক্স করার আহ্বান জানিয়ে বিকাশ ও ইমো নাম্বার ফেসবুক পোস্টের মাধ্যমে ছড়িয়ে দেয়। বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে আগেই বুকিং দিতে হয় এই অপকর্মে লিপ্ত হওয়ার জন্য। ইমো এবং ভাইবারে অডিও ভিডিও সেক্স করার অফার করে বিভিন্ন দামে, এজন্য এক ভার্চুয়াল পতিতালয়। ফোন কলের মাধ্যমে যৌন আনন্দ দেওয়ার মাধ্যমে এইসব মেয়েরা প্রবাসীদের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে। এইভাবে নারী চক্রগুলো প্রবাসীদের প্রথমে অডিও ভিডিও সেক্সের মাধ্যমে সরাসরি শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে দেশে আসারও প্রস্তাব দেয় বলে বিভিন্ন প্রবাসীদের সূত্র মতে জানা গেছে। ধারণা করা হয় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক প্রবাসীরা এইসবের অপরাধে জড়িয়ে পড়েছেন।
এই বিষয়ে নাম প্রকাশ না করার সত্ত্বে এক প্রবাসী ভাই বলেন, তার আশেপাশে থাকা অনেক প্রবাসীরাই এইভাবে পা দিচ্ছেন এবং অনেক টাকা হারাচ্ছেন। বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রতি বিষয়টিকে খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছেন এই প্রবাসী। বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ, দয়া করে আপনারা জেনে শুনে এইসব অপকর্মে লিপ্ত হবেন না। আপনাদের হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকার অপব্যবহার করবেন না। আপনার টাকা পাঠানোর জন্য তাকিয়ে থাকে আপনার মা বাবা, সন্তান ও স্ত্রী। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।